হেটার শুনে হেটার্সদের কি, আমারই তো মাথা ঘুরে গেল ভাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরা যারা এখন আরও কথা বলবো হচ্ছে চেঙ্গিজের ওটিটিতে ফাইনালি আসছে। ইয়েস বন্ধুরা, এই খবরটা কিন্তু ভয়ঙ্কর একটা খবর। অলরেডি শিল্পেন্দুদা দিয়েছে, মানে এন্টারটেনিং প্রিন্স দিয়েছে, তো ওর এক্সক্লুসিভ আপডেট, ওকে ফুল ভিডিওর ক্রেডিট যাচ্ছে। তবে বিষয়টা হচ্ছে যে এতদিন ধরে, দেখো অনেস্টলি স্পিকিং, একজন সাধারণ দর্শক হিসেবে, একজন জিদ্দার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমি অনেকগুলো ভিডিও এমন নির্মাণ করেছি যেখানে জিদ্দাকে বলেছি, জিদ্দা প্লিজ এবার চেঙ্গিজকে ওটিটিতে নিয়ে আসো, জিদ্দা প্লিজ এটা করো, জিদ্দা প্লিজ ওটা করো। এই যে আবদারগুলো তার কাছেই করা যায় যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি চাও যে সে আরও বড় জায়গায় যাক, তাই না? তবে এখন যেটা জানতে পারলাম সেটার জন্য আমার কোনো আফসোস নেই। আমার মনে হয়েছে হ্যাঁ, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে, অ্যাপ্রোপ্রিয়েটভাবে এগোবে এবং জিত ফ্যান্সরা সেলিব্রেশন শুরু করে দিতে পারো। কারণ জিদ্দা তো কোনো দিন এইটুকু জিনিস করে না, যেটা করে আবার সেটা আবার এত বড় হয়ে যায় যে বেঙ্গলে সেটা আর কারুর করার ক্ষমতা নেই। আজ অবধি যদি দেখি বেঙ্গল বক্স অফিসের প্যান ইন্ডিয়া সুপারস্টার যদি কাউকে বলা হয় সেটা তো জিদ্দা। এটা তো চোখ বন্ধ করে সবাই জানে, কারণ চেঙ্গিজের যে বক্স অফিস, সেই বক্স অফিসটা আর কারুর কিন্তু প্যান ইন্ডিয়া থেকে আসেনি। মারাঠা মন্দির থেকে শুরু করে গেটি গ্যালাক্সি থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার যে রেসপন্সটা চেঙ্গিজ দেখেছিল সেই রেসপন্সটা তো আর কোনো সিনেমা দেখতে পায়নি। এটা তো মানতেই হবে বেঙ্গল বক্স অফিস থেকে। তো যাই হোক, চেঙ্গিজ ছবিটা অফিসিয়ালি ওটিটি প্ল্যাটফর্মসে আসছে। ইভেন কি শোনা যাচ্ছে যে স্টার, মানে স্টারের কাছে কিন্তু অলরেডি জিদ্দার এই চেঙ্গিজ ছবিটার নাকি রাইটস বিক্রি হয়ে গেছে, এমনটা কিন্তু খবর। কিন্তু এই রাইটসটা বিক্রি হয়ে দেওয়ার দরুণও কেন তাহলে এত দিন হয়ে গেল, মানে 2023-এর ঈদে এসছে, 2024-এর ঈদ পেরিয়ে দুর্গাপুজো হয়ে গেছে। তো আমাদের সাধারণ মানুষের ভাই, আমার নিজেরই, আমার ক্ষেত্রে কী ভাববো তাহলে? তুমি বলো, তুমি কী ভাববে যে তাহলে বিক্রি হয়নি নিশ্চয়ই, তা নাহলে এতদিন ধরে কেন আসছে না? তো এই একটা কষ্ট, এই একটা দ্বিধা, এই একটা দ্বন্দ্ব, বা জিদ্দার সাথে কোনো রকম পলিটিক্স করা হচ্ছে, এগুলোই আমরা ভাববো। কিন্তু আসল গল্পটা ছিল এটা যে জিদ্দা কিন্তু ওই বলে না, জব শের দো কদম পিছে লে তো সমঝো বড়া জাম্প করনে ওয়ালা হ্যায়। তো এইটাই আর কি, মানে এটা তো আর অন্য কেউ নয় যে দু কদম পিছে নিল তো পিছে পালিয়ে ভেগে গেল, সেরকম লোক না। জিদ্দা কিন্তু ইজ দ্য আলটিমেট বিগেস্ট প্যান ইন্ডিয়া সুপারস্টার ইন টলিউড, এটা মানতেই হবে। জিদ্দা বাংলা থেকে গিয়ে প্যান ইন্ডিয়াতে আলাদা লেভেলের খেলা তৈরি করেছে। তো একটা বাল্ক তৈরি করছে জিদ্দা, আমার যেটা মনে হচ্ছে। তার মানে কি, চেঙ্গিজ, মানুষ, বুমেরাং, এই তিনটে ছবির একটা বাল্ক তৈরি করা হয়েছে সবে, আরও কয়েকটা ছবির বাল্ক তৈরি করা হবে, কারণ এখন বাল্কে কিনতে চাইছে সবাই। তো সেই জিনিসটা কিন্তু জিদ্দা হয়তো সম্ভবত তৈরি করতে চলেছে, এবং যেটা হয়তো বাংলাতে যেদিন আসবে সেদিনকেই জিদ্দা চাইছে হিন্দিতেও যেন আসে। তো এই কারণে কিন্তু এতটা দেরি হচ্ছে, মানে আমরা এতদিন ধরে ভাবছিলাম কেন জিদ্দা বাংলারটা আগে ছেড়ে দিচ্ছে না। তো বাংলারটা আগে ছেড়ে দেওয়াটা অনেক ইজি, মানে এটা হতেই পারে যে বাংলা সিনেমাটা আগে বিক্রি হয়ে গেল, এবং বিক্রি হয়ে যাওয়াটাও স্বাভাবিক এবং চলে আসাটাও স্বাভাবিক। অস্বাভাবিক এটাই যে কেন আসছে না, তো এটাই অস্বাভাবিক, কারণ একটা সুপারহিট ছবি কেন আসবে না, তাই না, ওটিটি বা স্যাটেলাইট প্ল্যাটফর্মে। কিন্তু বড় বক্তব্য হচ্ছে যে এখানেই আসল খেলাটা। কিন্তু খেলাটা কীরকম, যে জিদ্দা চাইছেন যে দিনে বাংলা ভার্সনটা রিলিজ করবে, মানে হটস্টারে ধরো বাংলা ভার্সনটা রিলিজ করলো, বা স্টার জলসায় বাংলা ভার্সনটা দেখানো হলো, অ্যাট দ্য সেম টাইম যেন স্টার গোল্ডেও বাংলা ভার্সনটা দেখানো হয়, মানে হিন্দি টিভি চ্যানেলে, বা হয়তো যেদিনকে বাংলা ভার্সনটা হটস্টারে এলো সেদিনকেই যেন নেটফ্লিক্সেও হিন্দি ভার্সনটা আসে, বা নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছেই যেন বাংলা হিন্দি দুটো ভার্সন থাকে। তো এই যে একটা প্ল্যানিং প্রসেসিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে বলে সময়টা লাগছে চেঙ্গিজের হিন্দিতে আসা। তবে একটা ছবি যদি সাকসেসফুলি চলে আসতে পারে তাহলে কিন্তু একটা নতুন গেট ওপেন হতে চলেছে, যে বাংলা ছবি হিন্দি ডাব করে টেলিভিশন চ্যানেলে দেখানোর যে চেষ্টা বা যে লড়াইটা জিদ্দা করছেন সেটা যদি সত্যি সক্ষম হয়ে ওঠেন সেইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসাও একরকম, কিন্তু আজকে আমরা প্রচুর এরকম ছবি, মহারাজা ছবিটা আমরা হিন্দি ডাবডে দেখেছি, আর অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখে আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বুঝি না, বা গুন্টুর কারাম ছবিটা আমি হিন্দি ডাবডে দেখেছি, নেটফ্লিক্সে দেখেছি। তো এরকমভাবে জিদ্দা যেহেতু এখন খাঁকি ছবিটা করছেন, মানে খাঁকি সিরিজটা করছেন, নেটফ্লিক্সের সাথেও হয়তো চুক্তি হতে পারে চেঙ্গিজের, যেহেতু ওটাও নীরাজ পান্ডে, এটাও নীরাজ পান্ডে, একটা অনেক বেশি থট প্রভোকিং বিক্রি হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তো কোথাও গিয়ে জিদ্দা এইভাবে খেলতে চাইছেন, এটা কিন্তু খুব ভালো ওয়ে, প্রচণ্ড ভালো ওয়ে। কারণ ওই যে বললাম যে জব দো কদম পিছে লে তো সমঝো বড়া জাম্প করনে ওয়ালা হ্যায়, তো ভাই আলাদা লেভেলের খেলা দেখাবে। প্যান ইন্ডিয়া বক্স অফিসটাকেই জিদ্দা এখন মেনলি টার্গেট করছেন, অ্যাট দ্য সেম টাইম বেঙ্গল বক্স অফিস, মানে বেঙ্গল অ্যান্ড প্যান ইন্ডিয়া দুটোকে মিলিয়ে ঝুলিয়ে একদম
ধামাকা করতে চাইছেন বড় ছোটো কোনো, এটা খুব ভালো ওয়ে। যদি টেলিভিশন চ্যানেলে নিয়ে আসা যায় জিদ্দা, আমার রিকোয়েস্ট থাকবে এটাই, সময় লাগুক কিন্তু চেঙ্গিস যেন সেট ম্যাক্স বা এই যে স্টার গোল্ড ইত্যাদি ইত্যাদি যেসব বড় বড় চ্যানেল আছে এখানে যদি বারংবার টেলিকাস্ট করা যায় তাহলে কিন্তু প্যান ইন্ডিয়া ক্রেজটা জিদ্দার আরও বেড়ে যাবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ চেঙ্গিসে একমাত্র ছবি যেটা বেঙ্গল থেকে গিয়ে সবথেকে বেশি ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল, বলিউড হাঙ্গামা বলেছিল হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার বেঙ্গল বক্স অফিসের ভিতর থেকে, এবং ভালিমাই বলো বিস্ট বলো এই ছবিগুলো রেকর্ড ব্রেক করে দিয়েছিল। বক্স অফিস রেকর্ডের কথা বলছি, ইয়াস হিন্দি বক্স অফিস রেকর্ডের কথা বলছি, হি ইজ দ্য সুপারস্টার জিত পাওয়া, মানে এটা জিদ্দার একটা আলাদা এরা, আলাদা একটা পাওয়া, জিদ্দার আজকাল হয় না জিদ্দার যোগ হয় যোগ এরা। তো আমরা সবাই মিলে ওয়েট করে বসে আছি কবে জিদ্দা আসবেন এবং এই যে ধামাকাটা দেবে, সত্যি হেটার কেন, মানে আমাদের সবার মাথা চমকে যাবে। সত্যি বলছি যেদিন একই দিনে বাংলাতেও রিলিজ করছে, ধরো সন্ধ্যে 6টার সময় বাংলায় দেখাচ্ছে, রাত্রি 9টার সময় হিন্দিতে দেখাচ্ছে, বা দুপুর 2টার সময় বাংলা দেখাচ্ছে, বিকেল 5টার সময় হিন্দি দেখাচ্ছে, ভাই সাব আলাদা লেভেলের খেলা দেখাবে, মানে আলাদা লেভেলের ব্যাপার স্যাপার হবে। আর প্রতিটা ছবি মানে বুমেরাঙের ক্ষেত্রেও কিন্তু হিন্দি ওরা রেডি করে রেখেছে, জিদ্দা নিজেই বলেছিলেন, ইভেন কি মানুষ তো হিন্দি রয়েইছে আর চেঙ্গিস তো হিন্দিও রয়েছে, তো এই তিনটে ছবি কিন্তু একসাথে আমার মনে হয় বাল্কে বিক্রি হবে এবং পরপর পরপর আসতে থাকবে একটা একটা করে, ধরো এক মাস দু মাস তিন মাসের গ্যাপে গ্যাপে হয়তো আসতে থাকলো, এমনটা কিছু হতে পারে। ভাই ধামাকেদার একটা প্ল্যানিং করেছে জিদ্দা, একটু সময় দাও। আমরা সবসময় বলি না যে বড় কিছু হওয়ার জন্য আমরা সময় দিতে রাজি আছে, চেঙ্গিজের সময় আমরা জিদ্দাকে এক বছর একটা সিনেমা বানাতে দেখেছিলাম, যে একটা সিনেমা বানাতে এক বছর নিয়ে নিয়েছিল জিদ্দা, এক বছরের বেশি নিয়ে নিয়েছিল, সিনেমার আউটপুট আমরা দেখেছি কী ভালো সিনেমা হয়েছে। তো জিদ্দা তুমি টেক ইউর টাইম, বাট মানে এমন কিছুই ধামাকা চেয়েছিলাম তোমার থেকে, খুব ভালো লেগেছে খবরটা শুনে, খুব এক্সাইটেড হয়ে গিয়েছি আর কি। তো মানে জিদ্দাই প্রথম হবে কিন্তু যে প্যান ইন্ডিয়া রেকর্ড ক্রিয়েট করবে এরকম, আর জিদ্দাই প্রথম হবে কি, হয়েছে জিদ্দা প্রথম অলরেডি। তোমাদেরকে আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।